গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অতিথি গল্পটি পড়ব। গল্পটা একটা কুকুরকে নিয়ে। তোমরা কুকুর দেখেছো, কুকুর হচ্ছে প্রভুভক্ত প্রাণী, আমাদের আশেপাশে পাওয়া যায়। তো এইরকমই একটা প্রভুভক্ত কুকুরকে আমরা দেখতে পাবো, যেখানে দেখা যাচ্ছে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার দেওঘর গেছেন। সেখানে একদিন সন্ধ্যাবেলায় তিনি যখন হেঁটে যেখানে থাকেন সেখানে ফিরছিলেন, একটা কুকুর তার পিছু নেয়। তার পিছনে পিছনে আসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেটা দেখতে পান এবং তার সঙ্গে কিছু কথাবার্তাও বলে, তাকে বাড়িতে আসতে বলে এবং সে বাড়িতেও আসে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বাড়িতে এসে চাকরদের বলেন তাকে খেতে দিতে, থাকতে দিতে। কুকুরটা সেরকমভাবে থাকতো এবং খেত। একদিন হঠাৎ তিনি জানতে পারলেন যে সে কুকুরটাকে যে মালিক ওই বাড়িতে থাকে সে তাড়িয়ে নিয়েছে এবং তার খাবারটা সেই মালিক নিয়ে চলে গেছে। যথারীতি কুকুরটাকে আবার ডাকা হয় এবং তাকে খাতির যত্ন করে খাওয়ানো থাকা সব ব্যবস্থা করা হয়। এরপর যথারীতি একবার ফিরে আসার সময় হয়ে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেই মতো অবস্থায় তিনি স্টেশনে আসেন এবং ট্রেনে চেপে আর কিছুক্ষণ বাকি ট্রেনটা ছাড়া, হঠাৎ তিনি দেখতে পান স্টেশনের বাইরের ব্যারিকেডে সেই কুকুরটাই তার দিকে তাকিয়ে বসে আছে। গল্পটা শেষের দিকটা বেশ দুঃখজনক এবং একটু মনটা খারাপ হয়ে যায়, কিন্তু গল্পটা তোমরা পড়ে দেখলে খুব ভালো লাগবে। দেখো, গল্পের অনুশীলনীতে সঠিক উত্তরটি বেছে নাও এরকম আছে, বুঝলাম সে রাজি আছে, সে কে? সে বলতে এখানে কুকুরটাকে বোঝানো হয়েছে। লেখক দুদিন নিচে নামতে পারেননি, কেন নামতে পারেননি গল্পটা পড়লে তোমরা জানতে পারবে। এরপর এইগুলো ঘটনাক্রমগুলো সাজাতে হবে, পরপর পরপর কী হয়েছিল সেটা তোমরা গল্প যদি ঠিকঠাকভাবে পড়ো তাহলে এটা করতে পারবে। একটি বাক্যের উত্তর, সংক্ষিপ্ত উত্তর, এগুলো খাতাতে লিখবে। রচনাধর্মী এটা করার দরকার নেই, বাকি যে বিপরীত শব্দ, বাক্য রচনা, বর্ণ সাজা, সন্ধি বিচ্ছেদ, পদান্তর, এগুলো খাতাতে লিখবে আর অবশ্যই গল্পটা খুব ভালোভাবে পড়বে। ধন্যবাদ।